হ্যাঁ দেখো, আমাদের প্রশ্ন করা হয়েছে, প্রথম প্রশ্নটা কি, যেটা হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল। হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে মানে দেবদূতদেরকে, দেবদূতকে কীভাবে এ করেছিল, ডিসক্রাইব করেছিল, বর্ণনা করেছিল, তার গ্র্যান্ডমাদার কীভাবে দেবদূতকে বর্ণনা করেছিল। তার মানে অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে দেবদূত দেখতে কেমন বা তাদের প্রকৃতি কেমন, সেটা আমাদের এখানে বলতে হবে। তো আমাদের টেক্সটের থেকে কিছু ইনফরমেশান নিয়েই আমাদের উত্তর দিতে হবে। দেবদূত সম্পর্কে অনেক কিছু বলা যায়, কিন্তু টেক্সটের ভিতরে যতটুকু আছে আমাদের ততটুকু বলতে হবে। দেখো, টেক্সটের ভিতরে যেটা আছে সেটা এখান থেকে নিয়ে নিতে পারো, এই যে দেয়ার ওয়াজ আ অ্যাঞ্জেল উইথ আ ব্রাইট উইংস, ব্রাইট উইংস, এটা 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 এর মধ্যে দিতে হবে। অ্যান্ড দে টুক দ্য চিলড্রেন, এই যে দে টুক দ্য চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে আর গুড। তো এইখান এতটুকু ইনফরমেশান আমরা মোটামুটি পেলাম। তার দাদি যে বর্ণনা, মানে তার যে ঠাকুমা, তার গ্র্যান্ড মাদার যে বর্ণনা দিয়েছে সেখান থেকে আমরা এটা এতটুকু পেলাম। ওকে, এরপরের যে কোশ্চেনটা আমরা পড়ব সেটা হচ্ছে কি, এই যে দু নম্বর কোশ্চেনটা কী আছে, দেখো দু নম্বর কোশ্চেনটা আছে, ওয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন আ ট্যুর, ওয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর, কেন অ্যাঞ্জেলরা মানে দেবতারা শিশুদেরকে আকাশের ট্যুরে নিয়ে যায়। তো আমাদের সেই একই কথা, আমাদের টেক্সট থেকে কিছু ইনফরমেশান নিয়েই উত্তর তৈরি করতে হবে। এখানে দেখো, টেক্সট থেকে কিছু যদি আমরা পাই, চলো আমরা পড়েছি টেক্সট, এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে, দেখো এখানে এই 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 যে এখান থেকেই আছে, কি আছে দেখো, হচ্ছে হুমিনস হচ্ছে ওই ইয়ে হুট জায়গায় বসে দাও, কি ওর নাম অ্যাঞ্জেল বসে দাও। তো অ্যাঞ্জেল টু দ্য চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে আর গুড, কেন নিয়ে যাবে, যদি গুড হয়, যদি ভালো হয়। ওকে, যদি ভালো হয়, এই আন্ডারলাইন করে দিলাম, যদি ভালো হয় তাহলে নিয়ে যাবে। আবার আন্ডারলাইন করছি, এই যে ইফ দে আর গুড, তারা যদি ভালো হয় তাহলে তাদেরকে নিয়ে যাবে, ইফ দে আর গুড, তারা যদি ভালো হয় তাহলে তাদেরকে নিয়ে যাবে। ওকে, এরপরের যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটা আমাদের পড়তে হবে। কোশ্চেনটি কী আছে, কোশ্চেন নাম্বার সি, দেখো কোশ্চেন নাম্বার সিতে আছে, কি, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন ইজ ড্রিম, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন ইজ ড্রিম, ওই মানে ওই যে ছেলেটি তার স্বপ্নের মধ্যে যে জিনিস দেখেছিল সবচেয়ে, তার মধ্যে মানে বিউটিফুল সবচেয়ে সুন্দর জিনিস কী ছিল, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন ইজ ড্রিম, তার স্বপ্নের ভিতরে সবচেয়ে সুন্দর জিনিসগুলো কী দেখেছিল, তার স্বপ্নের ভিতরে সবচেয়ে সুন্দর কী জিনিসগুলো দেখেছিলো, সেটা আমরা ওই টেক্সট থেকেই এ নেব, টেক্সট থেকেই আমরা ইনফরমেশান নেব। চলো দেখি এখানে ইনফরমেশান পাওয়া যায় কি না। স্বপ্নের ভিতরে কী কী দেখেছিলো সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো স্বপ্নের ভিতরে কী কী দেখেছিলো, স্বপ্নের ভিতরে দেখেছিলো দেখো, এখানে ওয়াটার স্পার্কলিং, এখানে শুরু করো, স্পার্কলিং স্টার্স, ব্রাইট মুন, এই দুটো জিনিসকে বেশি বেশি উল্লেখ করবে, স্পার্কলিং স্টার অ্যান্ড ব্রাইট মুন। তাহলে স্বপ্নের ভেতরে কী কী দেখেছিলো, স্পার্কলিং স্টার অ্যান্ড ব্রাইট মুন, কী কী দেখেছিলো স্বপ্নের ভিতরে কী কী দেখেছিলো, এই যে স্পার্কলিং স্টার আর ব্রাইট মুন, এই দুটো জিনিস উল্লেখ করে দিলেই হয়ে যাবে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার ফোর যেটা আছে, কোশ্চেন নাম্বার ফোর আমরা পড়ব। কোশ্চেন নাম্বার ফোর কাছে, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন হি কাফ, যখন সে জেগে উঠল তখন সে কী বুঝতে পারল, যখন সে জেগে উঠেছিল তখন সে কী বুঝতে পেরেছিল, চলো এটা ইনফরমেশান আমরা এর থেকে নেব। এই যে দেখো এই জায়গাটা, এই যে এখানে দেখতে হবে আমাদের কী বলছে, ওয়েক আপ, ইটস ডন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। ওকে, ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম, তার মানে
এই কোশ্চেনের উত্তর এখান থেকে তৈরি করে আমাদের বলতে হবে যে যখন সে জেগে উঠেছিল তখন সে বুঝতে পারলো যে সে যা কিছু দেখেছে সবটা স্বপ্ন। এবার এটা ইংরেজিতে লিখতে হবে। চলো কোশ্চেনে যাই, কোশ্চেন থেকে আমাদের উত্তর বানানোর চেষ্টা করতে হবে। এখান থেকে আমাদের উত্তর শুরু করতে হবে এখান থেকে, উত্তর শুরু করতে এখান থেকে শুরু করতে হবে। দ্য বয়, এখান থেকে দ্য বয় আন্ডারস্ট্যান্ড, দ্য বয় আন্ডারস্টুড, সরি, এখানে যেহেতু ডিড আছে, এই যে ডিড আছে যেহেতু, তাহলে এই আন্ডারস্ট্যান্ড এটা প্রেজেন্ট ফর্মটা পাস্ট টেন্স হয়ে যাবে। দ্য বয় আন্ডারস্টুড হোয়েন হি ওয়েক আপ দ্যাট হোয়াট হি হ্যাড সিন দ্যাট ইজ অল দ্যাট আর অল ড্রিম। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার ফোরের উত্তর আমরা পেয়ে গেলাম। অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি সরি অ্যাক্টিভিটি ওয়ানের বি, অ্যাক্টিভিটি ওয়ানের বি এর যে কোশ্চেন উত্তর সেগুলো আমরা মোটামুটি সলভ করলাম। আমরা এগুলো দেখতে থাকি, শিখতে থাকি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকি, শেখাতে থাকি। ওকে।